পরিবেশন করেছেন একটু আগে জনপ্রিয় নাথখান শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর কাদেরী। সভাপতি হিসাবে আছেন হাজী মোহাম্মদ আবুল হাশেম সাহেব, সভাপতি পশ্চিম বিংরুর ভাই ভাই সমিতি বিংরুর। আমার বাবারা ভাইয়েরা, এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করতে গিয়ে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকে খেদমত কবুল করুক, সবাই বলেন আমিন। আমার আলোচনা সময় খুব কম, যেহেতু শিডিউল একটু বিপর্যয় ঘটেছে। আশিকি হুজুর আসবেন, আমি মাইক ছেড়ে দিব, তা আবার আমি অসুস্থ বাসাবাস। আমার বাবারা ভাইয়েরা, আজকে আমাকে কমিটির পক্ষ থেকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টি খুবই স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের মুরব্বীদের চাইতে বদ আকিদাপন্থী হচ্ছে আমাদের তরুণ সমাজ। একটু আমার আলোচনার একটা সিস্টেম হচ্ছে, একটু আওয়াজ দিতে হবে। বলেন, মুরব্বীদের চাইতে বাতিল হচ্ছে, বিভিন্ন বাতিল বদ আকিদাপন্থী হচ্ছে মুরব্বীদের চাইতে যুব সমাজ বেশি। কথা কন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, এই যুব সমাজ তারা শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় সফরে যায়, কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে হয়তো বুয়েটে যায়, হয়তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যায়, রাজশাহী বিভাগে যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় যায়। আমার বাবার ভাইয়েরা, তারা গিয়েছে একটা মাস্টার্সের, অনার্স মাস্টার্সের রেজাল্ট আনবে, তো ভালো উচ্চ শিক্ষার জন্য একজন পিতামাতা সন্তানকে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার সরল সহজ ভাইটি যখন হোস্টেলে গিয়ে উঠল, মেসের মধ্যে গিয়ে যখন উঠল, হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, আজকে আমাদের সন্তানরা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তিনটা। যেরকম কয়টা? আওয়াজ জোরে না হলে আমি মাইক ছেড়ে দেব, অসুবিধা নাই, মাইকে হাওয়া দিয়ে নাইলে না পাবো। ইয়াং বয়স সাদিয়ার জন্য, ওয়াজের টাকার জন্য আমি এখানে আসি নাই, হবিগঞ্জ থেকে বহু কষ্টে এসেছি, 9,500 টাকা ভাড়া খরচ করে এখানে এসেছি, শুধু ভাড়া গেছে 9,500 টাকা আপনাদের মাহফিল আসতে। তো আমি এখানে আসছি কিছু মেসেজ দিতে, একটু জোরে আওয়াজ দেওয়া যাবে? হ্যাঁ, পিছনের যুবকরা, মুরব্বী ভাইরা, তোমাদের বয়স হয়েছে তো, তোমাদের কি বয়স পাইকে গেছে নাকি? একটু জোরে দাও, আওয়াজ দেওয়া যাবে? যুব সমাজ আজকে ধ্বংস হচ্ছে তিন কারণে। জোরে বলতে হবে, কয় কারণ? নাম্বার ওয়ান, বদ আকিদাপন্থী ব্যক্তিকে বন্ধু নির্বাচন করেছে। দুই নাম্বার, নেশাখোর নেশাগ্রস্ত ছেলেকে বন্ধু নির্বাচন করেছে। তিন নাম্বার, দুশ্চরিত্রবান ইফটিজিং আক্রান্ত নারী শিশু নির্যাতনের মামলা আক্রান্ত জানে, তারপরেও তার সাথে বন্ধুত্ব করেছে। এই তিনটা কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে। একদিকে হয়তো আপনি মনে করেন আপনার ছেলে পাঁচ অক্ত নামাজ পড়ে, রমজানের 30টা রোজা রাখে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, কিন্তু এত কিছু করার পরেও যদি আপনার সন্তান বাতিলপন্থী হয়ে যায়, আকীদা যদি তার নষ্ট হয়ে যায়, মনে করবেন আপনার সন্তান নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কি দেন? আপনার, আপনি শিল্পবুদ্ধি মানুষ, আপনি নিজে মুসল্লি, পাঁচ অক্ত জামাত সহকারে নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, ডাইলখোর ইয়াবাখোর মাদকাসক্ত হয়ে যায়, আপনার ফরেজ গাড়ি কোথায় যাবে? হাসরের ময়দানে আপনাকে ইঞ্চি ইঞ্চি জবাব দিতে হবে। এই কথা কর ঠিক কিনা? আজকে আপনি সুচরিত্রবান, আপনার জীবনে কোনো কালিমা নাই চরিত্র নিয়ে, কিন্তু আপনার সন্তান মেয়ে কেলেঙ্কারিতে আখলাক চরিত্র শিক্ষা দিতে পারেন নাই, নৈতিক শিক্ষা দিতে পারেন নাই, আপনার ছেলে দুশ্চরিত্রবান হয়ে গেছে। এ আমার বাবা বাবারা, আপনার কি সম্মান আছে? আর আপনার সাথে তো আপনার ছেলের সম্পর্ক জড়িত ওতপ্রোতভাবে, আপনি হাঁটতে গেলে রোদ্রের মধ্যে যেমন ছায়াকে আপনি আপনার থেকে বিচ্ছিন্ন করতে পারেন না, আপনার ছেলের পরিচয় কখনো আপনার কাছ থেকে বিচ্যুত দূরে সরাই দিতে পারবেন না। কথা কন্যা ঠিক কি না? আমার কিন্তু আজকে বিষয় দিচ্ছে সমাজ সংস্কারমূলক কাহিনীর ওয়াজ না, সেহেতু মনোযোগ দিয়ে শুনতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনোযোগ। আমার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। এই তিনটা বিষয়ের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস। নাম্বার ওয়ান, বদ আকিদাপন্থী ছেলের সাথে সংস্পর্শ। দুই নাম্বার, মাদকাসক্তের সাথে সংস্পর্শ বন্ধুত্ব। তিন নাম্বার, চরিত্র খারাপ, সে খবর জানে তারপরেও তার সাথে বন্ধুত্ব। এই তিন কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বাবা মা মাথায় কপালে দেয় হাত,
এই কথা কোন ঠিক কি না আমার বাবার ভাইরা নাম্বার 1 বদ আকীদা পন্থী এ আমার বাবার ভাইরা নাম্বার 1 এক নাম্বার হচ্ছে আপনার ছেলে যদি বদ আকীদা পন্থী হয় তাহলে আপনার জন্য কি ক্ষতিটা আছে আমার বাবার ভাইরা এবার আসে বদ আকীদা পন্থী হলে কি অবস্থা দেখে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার 2641 হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী 1500 বছর আগে আমাদেরকে সতর্ক বাণী দিয়ে যাচ্ছেন দিয়ে গিয়েছেন আল্লাহর হাবিব বলতেছে উম্মত বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে উম্মত আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার 72 দলের 73 দলের সবই যাবে জাহান্নামে তারপরে আবার নবী বলছে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান তবে এই 73 দলের মধ্যে এক দল ভিন্ন এক দল যাবে জান্নাতে জোরে বলা যাবে কি এ আমার বাবারা ভাইরা গভীরভাবে লক্ষ্য করতে হবে জাহান্নামে যাবে এটা কিন্তু আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি না আজকের মাহফিলের প্রধান আলোচক মাওলানা ওলিউল্লাহ আশিকি সাহেব বলছে না এই জাহান্নামে যে 72 দল যাবে এই সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রাহমাতাল আলামিন কোন ব্যক্তি সার্টিফিকেট দিয়েছেন জানেন যিনি হচ্ছে বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিনদের জন্য অতিশয় দয়ালু আমার নবীর চাইতে এই উম্মতের দয়ালু পৃথিবীতে আর কেউ আসবে না সেই উম্মত সার্টিফিকেট দিচ্ছে উম্মত তুমি যদি 72 ফেরকার মধ্যে ঢুকে যাও আমার কিছু করার নাই কিছু করার নাই এই যে একটু আগে বলেছিলাম ইমাম জাহাবি কিতাবের নাম ইসবাতুস সাফাত সাফাত নিয়ে একটি বই লিখেছে আজ থেকে 750 বছর আগে সেই কিতাবে লিখেছে 18 প্রকারের লোক নবীর সাফাত থেকে বঞ্চিত হবে জোরে বলেন কয় প্রকারের লোক 18 উম্মতের মধ্যে এরাও উম্মত দাবি করবে এই 18 আইটেমের লোক নবীর সাফাত পাবে না হাসুরের ময়দানে এই 18 প্রকারের লোকদের এক প্রকার হচ্ছে যারা আহলে বেদাতি 72 ফেরকার অন্তর্ভুক্ত তারা আমার নবীর সাফাত লাভ করবে জোরে বলেন তারা সাফাত লাভ করবে এই আমার বাবার ভাইরা আবু দাউদ শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার রাওয়ায়াত আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন উম্মতের জন্য এত দয়ালু আল্লাহর হাবিব বলতেছে উম্মত হাসুরের দুনিয়ার জমিনে থাকতে তোমার গোনা হবে দুই আইটেম এক প্রকার গোনা হবে সগিরা এক প্রকার গোনা হবে কবিরা তা আল্লাহর হাবিব বলতেছেন সাফাতি লিআহলি কাবাইরি মিন উম্মতি উম্মত হাসরের ময়দানে আমি তোমাদের সগিরা গুনার জন্য নয় হে উম্মত আমি তোমাদের কবিরা গুনার জন্য সাফাত করব সুবহানাল্লাহ বলে গেছে আরেকটু জোরে বলে প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের জীবনে তো সগিরা গুনাও আছে নবীজি সগিরা গুনার কথা কেন বললেন না শুধু কেন কবিরা গুনার কথা বললেন আল্লাহর হাবিব উত্তর দিয়ে দিয়েছেন এটা ওদের 1000 বছর আগে অসম্পূর্ণ রেখে যায় নাই সব উত্তর দিয়েছে আল্লাহর হাবিব বলতে জম্মাত বুখারী মুসলিমের হাদিস বুখারী মুসলিমের হাদিস এই যে আসতেছে শীতকাল সামনে এমন একটা সময় আসবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে কথা কোন ঠিক কিনা নতুন পাতা গজাবে পাতাগুলো পুরনো পাতাগুলো পড়ে যাবে ও আমার বাবারা ভাইরা আল্লাহর হাবিব একটা গাছের পাতাগুলো পেকে গিয়েছে পড়ে যাবে এমন অবস্থা সিচুয়েশনে আছে আল্লাহর হাবিব ওই গাছটার কাছে গেলেন কি দাগটাকে লাড়া দিলেন ধাক্কা দিলেন আল্লাহর হাবিব নাড়া দেওয়ার পরে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল আল্লাহর নবী বললেন আমার সাবিরা দেখো এই গাছটাকে যে আমি নাড়া দিলাম গাছের মধ্যে আর কোনো পাতা আছে নবীজির সাবিরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গাছ নাড়া দেওয়ার পরে সবগুলো পাতা জমিনে চড়ে পড়ে গিয়েছে আল্লাহর নবী বললেন এই গাছ থেকে যেমনি ভাবে পাতাগুলো ঝরে গিয়েছে আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত নামাজ থেকে আর 1 ওয়াক্ত নামাজের মাঝখানে যে সগিরা গুনাহগুলো হয় ওযুর মাধ্যমে আমার আল্লাহ সগিরা গুনাহগুলো মাফ করে দিবে আর একটু জোরে বলে এ আমার বাবারা ভাইয়েরা
এই গাছ থেকে যেমনি ভাবে পাতাগুলো পড়ে গেল আমার নবী এটাই বুঝাইলেন ওজুর মাধ্যমে সগিরা গুনাহগুলো যেই মধ্যে নামাজের এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যখানে যেই সগিরা গুনাহগুলো হয়েছে হাত দ্বারা চোখ দ্বারা মুখ দ্বারা পা দ্বারা যেই গুনাহগুলো হয়েছে মাথা দ্বারা যেই গুনাহগুলো হয়েছে ওজুর মাধ্যমে আমার আল্লাহ মাফ করে দিবেন এ তো না আমার নবী বলেছে উম্মত হাসরের ময়দানে সগিরা গুনার জন্য নয় হাসরের ময়দানে আমি তোমার কবিরা গুনার জন্য শাফাত করব আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা وعلى آله دل دل گورا کند مولے آمار کنو دوشو نائی امام حسین شہید ہوئیلا کربالا تے پانی নাই আল্লাহুম্মা মাশাআল্লাহ এ পিছনে আই দেওয়ালা আলি এ আমার বাবার ভাইয়েরা আমার মূল আলোচনায় আসেন যেই নবী হাসরের ময়দানে কবিরা গুনার জন্য শাফাতের প্রতিশ্রুতি দুনিয়ার জমিনে দিয়ে গিয়েছেন আবার সেই নবী বলতেছে উম্মত আমি যেমন শাফাতের তোমাদের পক্ষে থাকবো হাসরের ময়দানে শাফাত করার জন্য তোমাদেরকে খুঁজবো পাশাপাশি তুমি যদি বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে আমার কিছুই করার থাকবে না আমি তো দুনিয়ার জমিনে জাহিরি হায়াতে এরশাদ করে এসেছিলাম উম্মত তুমি যদি বাহাত্তর ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে তোমার ঠিকানা হবে কুল্লুহুম ফিন্নার কুল্লুহুম ফিন্নার জাহান্নামে তারপরেও তুমি গুস্তাখ রাসূলের দলে কেন যোগদান করেছো এই মুহূর্তে আমি নবীর কিছু করার থাকবে না কারণ আমি নবী দুনিয়াতে ঘোষণা করে এসেছি বেদাতি বাদুর ফেরকার কাউকে আমি নবী শাফাত করব না এ আমার বাবার ভাইয়েরা আপনার সন্তান যদি বাদুর দলের অন্তর্ভুক্ত হয় তাহলে আমার নবীর শাফাত পাওয়ার কোনো আশা আছে না সুযোগ আছে না জোরে বলেন সুযোগ আছে না তাহলে আপনার সন্তান যদি বাহাত্তর ফেরকা হয় সে নিজের জাহান্নাম নিজে কামাইলো এক নাম্বার তো বলতে পারেন হুজুর আমার লসটা কোন জায়গা হে জাহান্নামে যাক এটা তো বুদ্ধি দিচ্ছি শুনে দেয় আপনার আপনি কিসে বঞ্চিত হলেন এ আমার বাবার ভাইয়েরা গভীর মনোযোগ আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছে এই কিতাবটার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ লিখেছেন পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মুহাদ্দিস নাম হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমার নবীকে চক্ষু বন্ধ করলে দুই রাকাত নামাজ পড়ে চক্ষু বন্ধ করে দুরূদ শরীফ পড়লেই প্রত্যেকবার আমার নবীর জিয়ারত লাভ করতে সুবহানাল্লাহ আমার বাবার ভাইরা ইমাম বুখারীর ব্যাপারে আমরা অনেকেই একটা তত্ত্ব জানি না ইমাম বুখারী বুখারী হয়েছেন কার দোয়ার বদলতে আমরা অনেকে জানি না এ আমার বাবার ভাইরা গভীর মনোযোগ ইমাম বুখারী রহমতুল্লাহ এর বয়স যখন ছোট ছোট বালক উনি একটা রোগ হওয়ার কারণে ওনার দুইটা দুই চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল অন্ধ হয়ে গিয়েছিলেন মিডিয়ার বাইরা নোট করে নেন ইমাম বুখারী বুখারী হয়েছে কার দোয়ার বরকতে আজকে যারা উসিলা মানে না বুখারী বুখারী করে কিন্তু উসিলা মানে না দেখেন ইমাম বুখারী বুখারী হয়েছেন কার উসিলায় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ